ঠিক ধুবুরী আসন হয় এতিয়াও মানে ধূসর হয়ে আছে অসম্ভব ধুবুরী ধুবুরীত সম্ভব নহয় মিত্রজোঁটৰ জয় নির্বাচনী ফলাফলের পূর্বে ধুবুরীত পরাজয় স্বীকার ভবেশ কলিতার ঠিক ধুবুরী আসন হয় এতিয়াও মানে ধূসর হয়ে আছে কোন জিতিব কোন হারিব কোন জিতে তাত জাভেদ ইসলাম ডাঙরিয়া জিতে অন্যয় জিতে এইটা মানে ধূসর এই লেটেস্ট ওয়েট ফর ফোর্থ জোন বিজেপিয়ে পূর্বে নির্ধারিত অনুসরি ১৩খন আসনতে জয় নিশ্চিত বলে দাবি রাজ্যিক বিজেপির সভাপতিগীর বিজেপির নাম নিশ্চিত হয়ে থাকা ১৩খন আসনের ভিতর প্রথম দ্বিতীয় পর্যায়ের ভিতর ডিব্রুগড় জয় নিশ্চিত সর্বানন্দ সোণোৱালের যোরহাটত গৌরব গগৈর চর্চা চলিছিল যদিও বা সমষ্টিত নাছিল কোনো আন্ডারকারেন্ট সেয়ে মোদীর ঢৌত তপন গগৈর জয় নিশ্চিত বলে দাবি ভবেশ কলিতার ডিব্রুগড় তাত আমার ক্লিন কনটেস্ট সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া বিশাল ব্যবধানত নির্বাচিত হব ঠিক তেনে যোরহাট মোদীজির হওয়া সম্পূর্ণ আসে নিশ্চিতভাবে যোরহাট সমষ্টিত তপন গগৈ ডাঙরিয়া বিপুল ভোটত নির্বাচিত হব ইপিনে বিজেপিয়ে কাজিরঙা লক্ষিমপুর শোণিতপুর ডিফু শিলচর দরং ওদালগুড়িত নাপালে কোনো প্রতিদ্বন্দ্বী অবশ্যে নগাঁও করিমগঞ্জত অলপ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে মন্তব্য রাজ্যিক বিজেপির সভাপতির তথাপি দুই আসনতে জয় হব বিজেপির কাজিরঙাত প্রতিদ্বন্দ্বী নাছিলে কাজিরঙা বিপুল ভোটত কামাখ্যা প্রসাদ দাসা ডাঙরিয়া নির্বাচিত হব লক্ষিমপুর অপজিশন নিমাওমা পরিবেশ শোণিতপুর অপজিশন নাছিলে ডিফু শিলচর প্রতিদ্বন্দ্বী নাই দরং ওদালগুড়ি প্রতিদ্বন্দ্বী নাই করিমগঞ্জ আর নগাঁও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আর দুইখান আসনে করিমগঞ্জ বেশি মার্জিনত ওলাব নগাঁওখন কম মার্জিনত ওলাব একদরে তৃতীয় পর্যায়ত বরপেটা গুয়াহাটীত অনায়াসে জয়ী হব বিজেপি কোকরাঝাৰত সামান্য যুঁজ থাকিলেও জয়ন্ত বসুমতারিয়ে জয়ী হব বলে দাবি ভবেশ কলিতার গুৱাহাটী ক্লিন কনটেস্ট প্রতিদ্বন্দ্বী নাই যদিও কৈছিলে বহুত কিবা কিবা সন্মানের জনতাই ভোটার রাইজে ভারতীয় জনতা পার্টির সপক্ষে মিত্রগোষ্ঠীর সপক্ষে বিপুল ব্যবধানত আমার প্রার্থীক নির্বাচিত করেছে কোকরাঝাৰত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু আমার যখন প্রার্থী জয়ন্ত বসুমতাৰীজনে ভাল মার্জিনত জিতিব সক্ষম হব প্রায় লাখ লক্ষাধিক ভোটত নির্বাচিত হব ১৩ আসনত জয়ের বিপরীতে কিন্তু ধুবুরীত এতিয়াও ধূসর বলে দাবি ধুবুরীত ডিফেন্সিভ খেলার বাবেই এনে ফলাফল বলে দাবি সভাপতিগীর ধুবুরী আসন হয় এতিয়াও মানে ধূসর হয়ে আছে কোন জিতিব কোন হারিব তার ডেমোগ্রাফি আমাকে একচুয়ালি সুইট নকরে তার যি উন্নয়ন হয়েছে তার পিছতো সেই অঞ্চলের রাইজর এতিয়াও ভারতীয় জনতা পার্টির যে বা আমার মিত্রগোষ্ঠীর যেদরে আকলি লোকে এই অল্প অভাব মানে পরিলক্ষিত দেখা পাইছো পিছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার এনে পর্যালোচনার বিপরীতে কিন্তু মন্ত্রী রঞ্জিত দাসর দাবি ১২খন আসন পাব বিজেপি মিত্রজোঁটে ধুবুরীত জয় সম্ভব নহয় নগাঁওত ৫০-৫০ গুয়াহাটীত হ্রাস পাব ব্যবধান মই নির্বাচনের দিনাখন কৈছো যে ধুবুরী হারিব বলে কৈছিল কারণ কি ধুবুরীত যেটা দেখিলো যে নটা বজালে আমার এক শতাংশ দূরের কথা মানে দশটা ভোটও পোল হওয়া নাছিল গতি গুৱাহাটী নিশ্চিত ওপর জিকিম কিন্তু গুৱাহাটীত আমি যিমান ভাবিছিল পূর্বতে মই ভাবিছিলো যে ৪,০০,০০০ কথা ভাবিছিল যে সেইটো নহবগৈ মই দেখিছো তাত যে একৰপৰা ৩,০০,০০০ বা ২,৫,০০০ ভিতরতে আমি তাত জিকিম ইয়াৰ বিপৰীতে বৰপেটা ৩,০০,০০০ ভোটৰ ব্যৱধানত ফণীভূষণ চৌধুৰীৰ জয় হ'ব বুলি দাবী ৰঞ্জিত দাসৰ কৰিমগঞ্জত ফাইট হ'ব কংগ্ৰেছ বিজেপিৰ শেষত বিজেপিৰ জয় নিশ্চিত বুলি দাবী মন্ত্ৰীগৰাকীৰ বৰপেটা ৩,০০,০০০,২,৭৫,০০০ তলত আমি নাপাওঁ মাৰ্জিনটো নাপাওঁ আমি তাত একেবাৰে টানি টুনি হ'লোঁ কিন্তু মোৰ মতে ৩,০০,০০০ মই পূৰ্বতো কৈ আহিছিলোঁ এই কথাষাৰ কাৰণ বৰপেটাৰ লগত যিহেতু মই তাতে জড়িত বজালী সমষ্টিত আমি জিকিম প্ৰায় ৬৫,০০০-৭০,০০০ ভোটত জিকিম ধুবুৰীত এডভান্স এতিয়া যি দেখিছোঁ কংগ্ৰেছৰ বেছি বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট
কংগ্রেস ক্ষুণ্ণ হব।